পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। কৌশলী পূর্ব বর্ধমানের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং শিক্ষা সম্পর্কিত সমস্ত দায়িত্ব তোমার, অনেকটা বড় একটা তোমার দায়িত্ব। হ্যাঁ, কি কাজটা কি মানে করতে কি হয় তোমাকে? স্টুডেন্ট যারা রয়েছে তাদের রেজিস্ট্রেশন, তারপর চাইল্ড রেজিস্ট্রার তৈরি করা, মানে স্টুডেন্টকে ইনস্টিটিউশনের ভিতরে আমরা যতটা সম্ভব রেখে দিতে পারি সেটা তো আমাদের ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং। মানে অনেক সোশ্যো ইকোনমিক কন্ডিশনে অনেকে থাকে যে বাচ্চারা, তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা শিক্ষাক্ষেত্রে, তার প্রত্যেকটা জিনিসের মনিটরিং। আমি মিড ডে মিলও দেখি, তো সেক্ষেত্রে সেই কাজটা যাতে ঠিকভাবে হচ্ছে, রান্না ঠিকভাবে হচ্ছে, ঠিক তাদের পুষ্টিমান ঠিক রকম বজায় থাকছে, এবং কোনো স্কুল বিল্ডিং বা ইত্যাদি প্রভৃতির কনস্ট্রাকশন সংক্রান্ত কাজগুলোও দেখতে হয়, পার্ট অফ দিস জব। মানে সবটাই, একটা হচ্ছে একাডেমিক এক্সেলেন্স আর একটা হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড সব কিছু। অনেকেই আছেন বিভিন্ন টায়ারে, অনেকে আছেন আমার উপরে আরও ঊর্ধ্বতন আধিকারিকরা রয়েছেন, শিক্ষাটা আমরা দেখি আরও সকলে মিলে। এই যে প্রফেশনে আসার জার্নিটা কেমন ছিল? যখন শুরু করেছিলাম ভাবিনি 10 বছর কাটাবো, মানে শুরু করেছিলাম নিতান্ত অপছন্দ দিয়ে, মানে আমার চিরকালই একাডেমিক ওরিয়েন্টেশন, আমি চেয়েছিলাম কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেই মতো প্রিপারেশনও পিএইচডিও করেছি, পরীক্ষার ফর্মটা আমার বাবা ফিল আপ করে আমাকে দিয়ে জোর করিয়ে সই করিয়েছিল, এবং আই ওয়াজ কনফিডেন্ট এনাফ যে আমি পাশ করবো না, কিন্তু প্রথমবারই ক্র্যাক করি, সিলেক্টেড হই, জয়েন করি। চাকরির এত ডাইভার্সিটি এই কাজটার, মানুষের সাথে এত যোগাযোগের, মেলামেশার বা তাদের জন্য কাজ করার যে সুযোগ আর অন্য কোনো চাকরিতে হয়তো আমি পেতাম না, এবং সেই হিসাবে এই জার্নিটা আমার কাছে বিউটিফুল। আমি পুরুলিয়াতে পোস্টেড ছিলাম, অনেক রিমোট একটা জায়গা, কৃষ্ণনগরে ছিলাম, কৃষ্ণনগরে গোটা কোভিড পর্যায়টা কেটেছে আমার, তারপর হাওড়া, এখন পূর্ব বর্ধমান, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করার স্কোপ পেয়েছি। যেমন উদাহরণ হিসেবে দু একটা বলতে পারি দিদি, যে আমরা অনেক সময় শুনি শুধু উচ্ছেদের কথা, কিন্তু আমি একটা সুযোগ পেয়েছিলাম যে একটা বিশেষ কারণে একটা গ্রাম তৈরি করে সেইখানে মানুষকে পুনর্বাসিত করা হচ্ছে, তাদের রিলোকেট করার সুযোগ, এটা একটা লাইফটাইম এক্সপিরিয়েন্স, গ্রাম পত্তনের সাক্ষী বলা যেতে পারে। তারপর উইমেন এম্পাওয়ারমেন্ট এবং তাদের এমপ্লয়মেন্ট জেনারেশন সংক্রান্ত যে সেক্টরগুলো, সেখানে আমার সবসময় খুব আগ্রহ। আমি চেষ্টা করেছি, যখন পলাশের দেশে ছিলাম প্রচুর পলাশ পড়ে থাকে, তো সেই পলাশকে সংগ্রহ করে জনজাতি অধ্যুষিত বা আদিবাসী কমিউনিটির যে সেলফ হেল্প গ্রুপ আছে তাদেরকে ট্রেনিং করিয়ে হার্বার আবির তৈরি করানো, সেটার মার্কেটিংয়ের ব্যবস্থা করা, এবং এইটার একটা সাস্টেনেন্স, পরে সেটা স্বীকৃত হয়েছে, সেখানে কাজগুলো দাঁড়িয়ে গেছে, কীভাবে লাইভলিহুড অপরচুনিটি তৈরি করা যায়, বা মানুষের যা সমস্যা যেগুলো আমার কাছে বলতে আসছেন, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে যেটুকু জায়গার জন্য আমার করার কথা সেটা তো করতে আমি বাধ্য, তার বাইরেও যদি কেউ কিছু বলেন, কিছু হেল্প দরকার, আমার নিজের পক্ষেও যদি সম্ভব না হয় আমি চেষ্টা করি কার সাথে যোগাযোগ করে তার সমস্যাটা সমাধান করা দেওয়া যাবে। আই এম ফরচুনেট এনাফ অ্যান্ড গ্রেটফুল যে 10 বছর আগে আমার যে জার্নিটা নিতান্ত অনিচ্ছা দিয়ে শুরু হয়েছিল, আমি এখন আর ভাবতেই পারি না যে আমি এই চাকরিটা ছাড়ব। ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতে গিয়ে অনেক রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছো, ওভারকাম করতে গেলে কতটা লড়াই? এটা 10 বছরের জার্নির সাথে সাথে চ্যালেঞ্জটাকে ফেস করার টেকনিকটাও পাল্টেছে। আগে অনেক বেশি অ্যাগ্রেশন ছিল, রাগ ছিল, বা মুখের উপর বলে দেওয়ার একটা প্রবণতা ছিল, যত সময় গড়াচ্ছে কত শান্তভাবে কত সুন্দর করে চ্যালেঞ্জগুলোকে, হার্ডশিপগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি বা প্রবলেমটাকে সলভ করতে পারি সেই চেষ্টাটাই করি, এবং প্রবলেম মাল্টিফেরিয়াস। আমার কাছে যখন বাচ্চা ছেলে বা মেয়েরা যে কোনো ইস্যু নিয়ে বলতে আসে আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তারা কী চাইছে, তারা কীরকমভাবে ভাবছে, কীরকমভাবে কেরিয়ার করবে, বিশেষ করে মেয়েদের। এখান থেকে অনেক ধরনের আউটকাম এসেছে, যে বাড়িতে বিয়ে দিতে চাইছে, ম্যাডাম আপনারা একটু, আমি বিয়ে করতে চাইছি না, আমি এখন করব, সেটা আমরা সফল হয়েছি ওর বিয়েটা আটকাতে, তারপরে ও যেন মেন স্ট্রিমে থাকতে পারে, ও যেন কোনোভাবে কোনো ধরনের সোশ্যাল সাইকোলজিক্যাল প্রেশারটাকে হ্যান্ডেল করার মতো ব্যাকআপ সাপোর্টটা আমরা ওকে দিতে পারি, ও কীভাবে পড়ছে, ওর কী লাগছে, সেইগুলোকে আমরা খুব নজর দেওয়ার চেষ্টা করতাম, আমি অ্যাজ টিম লিডার, আমার সঙ্গে যারা আমার সহকর্মীরা থাকতেন সবাই মিলে, মানে অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটা এফোর্ট ইজ কিউমুলেটিভ, আমি একা কেউ নই, মানে আমার টিম ছাড়া। রশ্মি বর এসপি, কুচবিহারে পোস্টেড, আর তুমি এখন থাকছো পূর্ব বর্ধমানে। তুমি বর্তমানে রয়ে গেলে কেন? আমি যেমন বললাম জন্মসূত্রে আমি শিলিগুড়ির, এবং আমার হাজব্যান্ড হচ্ছে হাওড়া সাঁতরাগাছি,
তো আমাদের দুজনেরই এই ব্যাপারে একটাই চিন্তাধারা ছিল যে আমরা কলকাতা শহরে আফটার রিটায়ারমেন্ট আমরা সেটেলমেন্ট করব না। আমরা বোলপুরটা চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু নানা কারণে, মানে কলকাতাটা তো আমাদের আসতেই হয় প্রত্যেকের কাজে কর্মে, মনে হলো বর্ধমানটা কলকাতার থেকে অনেকটা কাছে, সেই জন্য বর্ধমান। এবং সবাই দেখবেন যে নিজের ছোটবেলাটাকে বাঁচতে চায়, তাই না? তো শিলিগুড়িতে আমাদের মোটামুটি শহরটা এমন সবাই সবাইকে চেনে, মানে কালচারাল দিকের হোক, গানের হোক, নাচের হোক, স্কুলের সবাই, মানে কেউ সিনিয়র কেউ জুনিয়র, এরকম সবাই সবাইকে চেনে। বর্ধমানে এসে এই জিনিসটা আমি খুব খুঁজে পেলাম, মানে ওখানে যারা শিল্পী, যারা ছবি আঁকে, কেউ নাটক করে, কেউ গান করে, মানে যারা ওখানে ফেমাস, কিন্তু সবাই সবার সঙ্গে অদ্ভুতভাবে জড়িত। তো এই জিনিসটা আমাদের ভীষণ 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 ভালো লেগেছে। তো তখন আমরা ডিসাইড করলাম যে না, বর্ধমানেই আমরা ফাইনালি আমরা তারপরে ওখানে বাড়ি করলে, হ্যাঁ, বর্ধমানের রেনেসাঁ টাউনশিপে আমরা তারপরে বাড়ি করলাম আর কি। তারপর হাজবেন্ড চলে গেল কুচবিহারে, সেটা কবে? লাস্ট সেপ্টেম্বরে উনি গেছেন। তুমি এখানে একদম একা? একা বলবো না, কারণ কাজটা আমার কাছে এতটাই প্যাশন, সারাটা দিন কিভাবে চলে যায় ঠিক টের পাই না, কিন্তু আবার সংসারটাও আমি সমানভাবে করতে খুব ভালোবাসি। তো প্রথম প্রথম যখন ভোট চলছিল প্রচণ্ডই প্রেশার ছিল, তো তখন আমি বেশিরভাগ সময়টা ওখানে দেওয়া আমার মনে হয়েছে উচিত, কারণ ওনার যা মেন্টাল প্রেশার, তখন ওনাকে সাপোর্ট করা মেন্টালি আমার খুব দরকার। কিন্তু ওখানে বসেও আমার যেহেতু প্রোডাকশনটা কাজ, সেগুলো তো ম্যাক্সিমামই ফোনে ফোনে হয়, তো ওখানে বসে কাজটাও সামলেছি, আবার বরকেও সামলেছি। তোমার কি দোকান না পুরোটাই তোমার অনলাইন? পুরোটাই অনলাইন, দোকান কিছু নেই। আমি শুরু করি 2013 সালে, তখন পুরুলিয়ায় পোস্টিং ছিল হাজবেন্ডের, তো তাঁতিদের কাছ থেকে কিছু কিছু কালেক্ট করে এনে সেগুলো যেমন চেনা জানা বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপের থ্রুতে। তারপরে পুরুলিয়ার থেকে বর্ধমান আসলাম, তখন সামনে শান্তিনিকেতন, শান্তিনিকেতন থেকে গাঁথার জিনিসপত্র এনে, এভাবে চলছিল। তারপরে আসলো লকডাউনের পিরিয়ড, তো আমি যখন বর্ধমানে আসি, বর্ধমানের কালনা এবং কাটোয়া এই দুটি জায়গা, তখন যে কি পরিস্থিতি তাঁতিদের, মানে যারা বড় বড় মহাজন সুতো দিয়ে রেখেছে যে জিনিস রেডি হলে নিয়ে গিয়ে বিক্রি করবে, যেহেতু বাজার বন্ধ তারা আসছে না নিতে, যে বিক্রিটা করবে কোথায়, এবং নিতে আসলে তাকে টাকা দিতে হবে, তো তাদের মানে খাওয়া পড়া নিয়ে মুশকিল হয়ে গেছিল। মানে অনেকে আছে দিনের পর দিন, মাসের পর মাস শুধু আলু সিদ্ধ ভাত খেয়ে যাচ্ছে। যখন আমার কাছে এই খবরগুলো আসলো, তখন আমি বললাম যে এক কাজ করো, যার কাছে যা যা আছে কালেক্ট করে দাও, আমার চেনা জানা বন্ধু বান্ধব যারা আছে আমি জানাই যে এই পরিস্থিতি। একজন মহিলা, উনি এখন আমার কাস্টমার হয়ে এসেছিলেন, পাঞ্জাবি, উনি দিল্লিতে থাকেন, আমাকে বললো, রোশনী আমার ছোট ছেলের তো বিয়ে হবে, বিয়ের বাজারটা এখনই করে রাখি, ওদের যখন এত প্রয়োজন। উনি 2.5 লাখ টাকার কাছাকাছি ছেলের বিয়ের জন্য শাড়ি কিনেছেন। তো এরকম বহু লোক এগিয়ে এসেছিল, এবং সেই সময় মানে 1 টাকাও কোনো প্রফিট রাখিনি, কারণ আমার মনে হচ্ছে যে ওদের কাছে টাকাটা পৌঁছানো যাওয়া দরকার দরকার। এবং আমার প্রত্যেকটা ডিসিশন নিতে আমার হাজবেন্ড প্রচণ্ডভাবে হেল্প করেন। 10 মাস বাদে কালকে উনি একদিনের জন্য বাড়ি এসেছিলেন, উনি আমার সাথে রাতে 11টার সময় বুটিকে গিয়ে এই শাড়িগুলো তুমি নিয়ে যাও, মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বউয়ের জন্য বুটিক শাড়ি চুজ করে দিচ্ছে, দিদি নাম্বার ওয়ানে কোনটা নিয়ে আসবে। কিন্তু দিদি আমার একটা খুব দুঃখ, কোনোদিন নিজে হাতে ধরে কোনো শাড়ি নিয়ে আসে না যে এটা তোমার জন্য আনলাম। আমি যদি বলি যে একটা শাড়ি তো কিনে আনতে পারো, তখন বলবে যে তুমি তো শাড়ির রাজ্যেই বসে আছো, তোমাকে আর কি শাড়ি দেবো, যা পছন্দ হবে নিয়ে নেবে এই আর কি। কিন্তু হ্যাঁ, মানে প্রত্যেকটা মেয়ে আমাদের এখানে যারা রয়েছে, আমার মনে হয় সবাই এই ব্যাপারে একমত হবে যে মেয়েরা জীবনে আগাতে গেলে ফ্যামিলি যারা আছে, মানে আমাদের পেছনে যারা আছে, তাদের মেন্টাল সাপোর্ট এবং সব দিক দিয়ে সাপোর্টটা প্রচণ্ড দরকার হয়, তাছাড়া আমরা কেউ আগাতে পারি না। তো সেই দিকে আমি নিজেকে খুব লাকি মনে করব, আর বিশেষ করে এই ব্যস্ততার মধ্যে থেকেও উনি যেভাবে আমাকে সবসময় সাপোর্ট করেন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।